ডিপার্টমেন্ট ডিএইচএস এক্সাম হতে চলেছে, আসাম পুলিশের যে রিটেন এক্সাম আমাদের নেক্সট হতে চলেছে, অফিসে নোটিশ পেয়ে চলে আসছে ভাই। এবং তাছাড়া যে 1 লাখ নিযুক্তি এক্সাম বা আসাম যে কমন কম্বাইন্ড এক্সাম যেটি হবে, সব যে কোনো নিযুক্তির যে কম্বাইন্ড পরীক্ষা হয় বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে কোনো পরীক্ষায় জেনারেল ইংলিশ আপনাদের সিলেবাসে আছে, আর ইংলিশ সিলেবাসে আছে মানে সিনোনিমস আপনাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। সিনোনিমস অ্যান্টোনিমস আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি নাম্বার ক্যারি করে, ঠিক আছে। এই ক্ষেত্রে তো কিছু গুরুত্বপূর্ণ যে সিনোনিমসগুলি আজ আমি আপনাদের বলে দেবো, তো এগুলো খুব ভালো করে দেখে যাবেন, তাহলে অনেক হেল্পফুল হবে। এবং এই যে সিনোনিমসগুলি আমি যেগুলো নিয়েছি সেগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্নগুলি, ঠিক আছে। তো চলুন কথা না বাড়ি, আমরা ভিডিওটি মূল বিষয়বস্তু চলে যাই। তো কয়েকটি গুরুত্বপূর্ণ আমরা সিনোনিমসগুলো আলোচনা করবো, যেগুলো একটু আপনারা যদি মাথায় রাখুন তাহলে খুব মানে ভালোভাবে আগন্তুক দিনে আপনাদের, এবং আপনারা সেই অপশনে দেখা মাত্র আপনারা ঠিক করে দিতে পারবেন। তো চলুন, প্রথম যেটি সিনোনিমস সেটি আলমসের সমার্থক শব্দ হবে বা সিনোনিমস হচ্ছে কি গ্র্যাটিচুটি। তারপর অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে কি হবে কনসেন্ট। ব্যাড, ব্যাড মানে হচ্ছে ইভিল। বিউটি, বিউটি বিউটিফাই, বিউটিফাই মানে হচ্ছে অ্যাড অন, খুব গুরুত্বপূর্ণ ভাই। তারপর যে ব্যাগ, বি ইজ ব্যাগ, ব্যাগ মানে হচ্ছে ইমপ্লোর, ব্যাগ মানে হচ্ছে ইমপ্লোর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখুন, তারপরে দেখুন বিহেভিয়ার, ঠিক আছে। বিহেভিয়ার তো বিহেভিয়ার মানে কন্ডাক্ট, বিহেভিয়ার মানে কি কন্ডাক্ট। তারপর বিগ, বিগ মানে হচ্ছে অ্যানোরমাস বা ভালকি, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে আপনাদের। তারপর ব্লেসিং, তো ব্লেসিং মানে কি বেনিডিকশন, কি বেনিডিকশন। তারপর হচ্ছে ব্রেভ, তো ব্রেভ মানে কি, ব্রেভ মানে হচ্ছে কারেজেস, ঠিক আছে, কারেজেস। তারপর ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে ইলাস্ট্রাস, বেস মানে হচ্ছে কি ইলাস্ট্রাস। পরবর্তী দেখছি আমরা, তো তারপর দেখুন ব্রেটল, ঠিক আছে, ব্রেটল। তো ব্রিটেল মানে ফ্রেল বা ফ্রেজেল, ফ্রেল বা ফ্রেজেল। তারপর বিজি, বিজি মানে ডিলিজেন্ট। ভিডিওটি একবার না হলে 2-3 বার করে দেখে যান, ঠিক আছে। ভিডিওটি কম্পিউটারের সাথে আবার আরেকবার চেক করে নিন, খুব শর্ট ভিডিও দেবো, ঠিক আছে। 2-3 বার দেখে নিলে আপনার অবশ্যই অপশন দেখলে আপনাদের মাথায় চলে আসবে। ক্যাচ, ক্যাচ মানে হচ্ছে ক্যাপচার, ক্যাচ মানে কি ভাই ক্যাপচার। তারপর হচ্ছে কজ, কজ মানে হচ্ছে পারপাস, কজ মানে কি পারপাস, ঠিক আছে। তারপর হচ্ছে চ্যারিটি, তো চ্যারিটি মানে কি, চ্যারিটি হচ্ছে বেনেভোলেন্স, বেনেভোলেন্স, ঠিক আছে, বেনেভোলেন্স। পরবর্তী প্রশ্ন, চুজ মানে হচ্ছে সিলেক্ট, চুজ মানে হচ্ছে কি সিলেক্ট। তারপর ক্লেভার, ক্লেভার মানে হচ্ছে কি ইঞ্জিনিয়াস, ইঞ্জিনিয়াস, ঠিক আছে, কারেক্ট, ইঞ্জিনিয়াস। পরবর্তী দেখছি, ক্লথ, ক্লথ মানে হচ্ছে কি, ক্লথ মানে হচ্ছে অ্যাট্রাইট। তারপর হচ্ছে কনফেস, কনফেস মানে হচ্ছে অ্যাডমিট। তারপর হচ্ছে কি ক্রুয়েলিটি, ক্রুয়েলিটি, ক্রুয়েলিটি মানে ঠার্নি, ঠার্নি, ঠিক আছে। তো ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে হচ্ছে ফেরিলিয়াস। এবং আগন্তুক যে কম্পিটিটিভ এক্সামের সম্পূর্ণ সবগুলো সাবজেক্ট আমরা কভার করার চেষ্টা করব, তাই সহজ গুরু চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেতে পারেন, ঠিক আছে। এবং বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আপনাদের এক একটি শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান। আপনারা আপনাদের ফেসবুক পেজ, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা সোশ্যাল মিডিয়ায় সহজ গুরু ভিডিও লিঙ্কগুলি আপনারা শেয়ার করতে থাকবেন, ঠিক আছে ভাই। ভালো লাগলে লাইক করবেন আপনারা ভাই। তো ডিক্রিজ, ডিক্রিজ মানে কি রিডিউস, এবং শুধুমাত্র ইংলিশ নয়, শুধুমাত্র ইংলিশ নয়, আমরা জেনারেল সায়েন্স, জেনারেল ম্যাথস অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাস, রিজনিংয়ের অনেক ভিডিও আমাদের সহজ গুরু চ্যানেলে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ রিজনিংগুলি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন, ঠিক আছে। তারপরে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে হার্ড। তো ডিজিজ, ডিজিজ মানে সিকনেস বা ইলনেস যাকে বলা হয়। তারপর যে ডিসফিগার, ডিসফিগার মানে মার বা ডিফেস, ডিসফিগার মানে কি মার বা ডিফেস। পরবর্তী দেখছি ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট মানে কি ডিসঅনেস্ট মানে কি ডেসিটফুল, ডেসিটফুল, ঠিক আছে। পরবর্তী দেখুন ডুল, তো ডুল মানে হচ্ছে এখানে আপনার ডেরি আসতে পারে বা চেয়ারলেস আসতে পারে, ঠিক আছে। তো আর্ন, আর্ন মানে হচ্ছে অ্যাচিভ বা গেন, আর্ন মানে অ্যাচিভ বা গেন, ঠিক আছে। এফ, এফ মানে রেসিভ বা ওয়েন আপনি বলতে পারেন। তারপর হচ্ছে এলিভেট, এলিভেট মানে হচ্ছে রেস, এলিভেট মানে হচ্ছে রেস। তো এই 30টি প্রশ্ন বা 30টি আমরা দিয়ে দিলাম, পরবর্তী ভিডিওতে আপনাদের আরও 50+ কভার করে দেবো গুরুত্বপূর্ণ, তো যেগুলি আপনারা খুব অনায়াসে দেখে নিলে পরীক্ষার হলে কমন পাবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কথা বলবো অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সহজগুলোর সাথে।